টসজিতে বোলিং নেওয়ার সিদ্ধান্তটা কি সত্যি ভালো হলো না খারাপ, এই হিসাব নিকাশ কষতে শুরু করে দিয়েছিলেন ভক্ত সমর্থকরা। কারণ টসরে ব্যাট করতে নেমে আফগানিস্তানকে উড়ন্ত সূচনা এনে দিয়েছেন দুই আফগান ওপেনার রহমানুল্লাহ গুরবাস এবং ইব্রাহিম জাদরান। তাদের ব্যাটিং দেখে মনে হচ্ছিল শুরুতে উইকেট থেকে পেসাররা যে সুবিধা আদায় করতে পারবেন বলে ভেবেছিলেন অধিনায়ক সাকিব, তা কি ভুল ছিল। দুই ওপেনারের ব্যাটে ভর করে যেন শুরু থেকে উঠতে শুরু করেছিল আফগানরা। তাদের সামনে সুবিধা করতে পারছিলেন না তাসকিন আহমেদ, শরীফুল ইসলাম কিংবা মোস্তাফিজুর রহমান, শেষ পর্যন্ত কোনো পেসার নয়। শুরুতে ব্রেকথ্রু উপহার দিলেন অধিনায়ক সাকিব আল হাসান, তার বলে ক্যাচ দিতে বাধ্য হলেন ইব্রাহিম জাদরান। দলীয় নবম ওভারে সাকিবের আউটসাইড অফের ডেলিভারি সুইপ করতে গিয়েছিলেন ইব্রাহিম জাদরান, তবে বল টপে শুয়ে চলে যায় ডিপ স্কোয়ার লেগ অঞ্চলে। তালুবন্দি করতে কোনো ভুল করেননি তরুণ ক্রিকেটার তানজিদ হাসান তামিম। প্রথম পাওয়ার প্লে 10 ওভারে 1 উইকেট হারিয়ে 50 রান করেছে আফগানিস্তান। রহমানুল্লাহ 24 রানে অপরাজিত আছেন। নতুন ব্যাটার হিসেবে মাঠে নেমেছে রহমত শাহ।